এতটা কাটবো বললে উপরে না এখানে হোক, তোমার কাটার পরে বুঝতে পারবো। এই তো এই এতটা দেখো আমি দেখিয়ে দিলাম তো, পছি আবার চুল ধরে দেখি দাও, পছি চুল ধরে দেখি দাও না, না দেখাতে হবে না বলছি, তুমি যা করছো ঠিকই করছো। সে তার জামা আনি বেশ মন নাম দেখেছি মালিককে কি একটা বলছিলাম একটা হাসি আছে, সেই ফোন কল গুলো আর আছে কিন্তু আমার দিকে যে কিছু করেনি তার থেকে তার আরো বেশি পয়সা জানো কি, যারা ওই মাকে যায় ভিখারি গুলো কত পয়সা জানো তার, লকডাউনের সময় তাদের বালিশ থেকে পয়সা বেড়েছে, মরেছে বালিশ থেকে পয়সা বেড়েছে, বালিশের ভিতর থেকে তার ভিতর থেকে টাকার নোট বান্ধে বাবা আমি তো তার গুরুটা করে দিয়ে করবো বলছি, তাহলে আমি তো আগে আসছি আমি খাবো না ব্রয়লার খাবি আমার ওষুধা কিন্তু ও মনে আইলে হয় গো, না না আমার একটু মাংস খেতে ইচ্ছা করিনি, আরে ইয়ার আমার একটা অভ্যাস আছে জানো তো, আমি এক পিসের বেশি দু পিস মাছ গুলেও খেতে পারবো না, একটু আমি খেতে পারি না কি জানি মোর প্রথম থেকে ইয়ে এক পিস দাও আমি এক পিসই খাবো, বেশিটা ভালো লাগেনি মানুষ পরিমাণ মতো কি বলতো, মানুষ অভ্যাসের দাস, নিজেকে যেমন অভ্যাস করবে সেরকম, কিন্তু মাছ নাই গেলে খেতে পারিনি এরকম, কিন্তু যখনই দু পিস মাছ নিয়ে দেবো তখন খেতে পারি, ঘরে বাটিলে চলে মাছটা দিয়ে আসবো কি না বলে তোমার মাছ খেলো ঝোলটা মুখে।
ঘর গেলে এক পিস দু পিস এরকম করে দিদি ওর মামি টামি তার খেলে আমি ওর মার কাছে গেল সেটা ওরা ওই রকম খায় আর আমার কাছে ওরা আসলে আমি তো এক পিস দেয় ওর তো জানেনি ওদেরকে দু পিস দিলে দেখো তোমার মা যে আছে তোমার কাছে তোমার বাবার সাথে কথা বলেন না না আমি হলো বলতে এই পাঁচটাতে দুটো বেয়া হব বুঝুর বুঝুর আমি হলে তোমার মা বলে আছে আমি হলে আসতে বাচ্চা তো ছাড়তে পারেনি বলে যত কষ্ট আছে আমি হলে পালাম কচিতি ফাঁকে ঘর নিয়ে যাবো ফাঁকে তো ছিলাম এখন আবার বাবার কাছাকাছি চলিছ আর তুমি কি সেই পক্ষে রেখা আর কি ভাই বোন কেউ নেই ও বোন একজন বোন আছে দু বোনে মিলে রাখবো আর কি করবো বলো এ পক্ষের বোনটাও ভালো আমিও সব জানি ওই তার কাটা কতটা কাটছিলেন এই এইটুকু তুমি লেন কত বড় দেখাইছো সামনে দিয়ে কাটে নি পিছন দিয়ে কাটলে বুঝা গেত সব বোঝা যাবে না চুলে তো কবে শ্যাম্পু দিছে তার ঠিক নেই আজ উঠেছে ওই জন্য তো সকালে কাটেনি পালি গেছে গো করলে নিজে নিজে আমি কিনে নেবো ঘরে বুক করে দিয়াবো আর কি করবো আবার ছাড়তে যাবো তাকে তুই সে কি করে দেবে তো আরে মা তুমি অত সব রেখে দাও প্যান্ডেল আর ওইসব করে কত টাকা পরে মুখে বলবো আমি সুর সুর করে মন্দিরে বেড়াতে পারি বলি তুই আরে মোর আর কেউ নেই ও একাই মাইন্ডটা খুব ভালো আর আমি সরস্বতী পূজা দেবো বলছিলি আমি আর কিছু বলিনি এই দাদ ঘাট মুক্তি দিচ্ছে
তোমার আবার 25 টাকা না 30 টাকা কবে হয়ে গেল বলি দেরি হবে দেরি তো হবে কি করবো যাবো সবাই টাকা যে ইনকাম করে তোর ভূতে খাবে চিন্তা করে ভবিষ্যতে মগে কে দেয় এখন ভালো সাজাবো যে ঘরে ঘরে যখন মেকআপ আর্টিস্ট হবে সে তার ঘরের লোককে নিয়ে সাজাবে না মেকআপ আর্টিস্টের কোর্স ম্যাক্সিমাম লোক এখন করে রাখি কোর্স নিয়ে দেখবো তোমার কলিগ লোকের কাছে খোঁজ নিয়ে নিবে চুল গরম করবে তো উঠে বাজে মেনে এমনি চুল এটা কি আমি গড়াই দিচ্ছি যে উঠে বাজে তার একটা কি সাবজেক্ট ছিল গো তোমার মোর পল সায়েন্স দিদিকে তো ভোট দেয় তাহলে 50 থেকে 100 করতেছে বুঝতে পারছো 500 থেকে 1000 করছে 500 থেকে 1000 ঢুকবে তাই ঢুকু এখন ফেব্রুয়ারি ঢুকবে মার্চে ঢুকবে নিচে ঢুকবে এমনিতে হয়নি ওইটা হলে আমিও পাবো আমিও করে দেবো 25 বছর হয় এখন তারপরে করবি এই আসছে আমার ঠিক আছে আমার যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে এতে আরো হিট দিয়ে আরো ইয়ে করা যায় সামান্য পরপর দেখে কদিন থাকবে আর কমি হিটটা চুলে একটু নাড়াও হালকা করি আর একটু বলনি টাকাও বেশি লেগে যাবে ওই পয়সা দিতে হবে নাহলে চুপ চুপ করো কাপড় খুলে নেবে কাপড় খুলে খুলবে মানে পয়সা না দেওয়ার জন্য শাড়িও খুলে দিতে পারে খুলবো খুলবো